আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু বিডি স্টল ডট কম আমাদের দৈনন্দিন কাজে ফটোকপি প্রিন্ট বা স্ক্যান প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে আর আজকে সেই প্রয়োজনীয় জিনিস তো বা টু ফাইভ টু থ্রি এ কপিয়ার মেশিনটি আনবক্সিং করে দেখাবো এবং জানিয়ে দেব এর মধ্যে কী কী ফিচার রয়েছে এবং এটি আপনি বিডি স্টল ডট কমে পাচ্ছেন সবচেয়ে কম দামে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অ্যানেবল করে দিন যেন পরবর্তী ভিডিও বা অফারগুলো আপনার মিস না হয় তাহলে আনবক্সিং করা যাক তোশিবা টু ফাইভ টু থ্রি এর জেনারেল ফিচার হচ্ছে ডিজিটাল ব্ল্যাক হোয়াইট মাল্টিফাংশনাল প্রিন্টার এবং এটি ডিজিটাল ব্ল্যাক হোয়াইট মাল্টিফাংশনাল কপিয়ার এই মেশিনটির কপি স্পিড হচ্ছে পঁচিশ কপি পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে পঁচিশ কপি বের হবে মেশিনটি দিয়ে যে তিন ধরনের কাজ করা যাবে সেটা হচ্ছে কপি প্রিন্ট এবং স্ক্যান কপি ফিচার মধ্যে রয়েছে এনার্জি সেভার মোড স্লিপ মোড অটো মার্জিন সেট এবং অটো পেপারসের সেট আপ অটো জব স্টার্ট জব মেমোরি অটো শর্ট মোড উইথ আর যখন আপনি আর লাগাবেন তখন অটো মুড কাজ করবে আইডি কার্ড কপি বিল্ট ইন আইডি কার্ড কপি মোড রয়েছে এবং টু ইন ওয়ান ফোর ইন ওয়ান মূলত এই অপশনগুলো রয়েছে কপি সেকশনে এবার যদি স্ক্যান সেকশন নিয়ে বলি তো পঁচিশ সেন্টিমিটার পার মিনিট ছয়শো ডিপিআই রেজলিউশন আপ টু এ থ্রি স্ক্যানিং সিস্টেম স্ক্যান টু ইউএসবি ইউএসবি থেকেও স্ক্যান করা যাবে এবং মোবাইল থেকেও স্ক্যান করা যাবে এবং যে ফরম্যাটগুলোতে স্ক্যান করা যাবে তা হলো টিআইএফএ এফ এবং জেপিইজি ফরম্যাট এবার জানাবো কপি স্পেসিফিকেশন কপি প্রসেস হচ্ছে ডিজিটাল কপিয়ার টাইপ হচ্ছে ডেস্কটপ কপি স্পিড হচ্ছে পঁচিশ কপি পার মিনিট ইন এ ফোর অর্থাৎ এ ফোর সাইজের পঁচিশ কপি বের হবে প্রতি মিনিটে এরপর মেমোরি স্ট্যান্ডার্ড হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি অর্থাৎ র্যাম অরিজিনাল পেপার সাইজ হচ্ছে এ অর্থাৎ সর্বোচ্চ কপি পেপার সাইজ হচ্ছে এ এবার যদি পেপার সাপ্লাই নিয়ে বলি তো ডয়ারে দুশো পঞ্চাশ সিট দিতে পারবেন এবং বাইপাসে একশো সিট দিতে পারবেন মাল্টি কপিং হচ্ছে আপ টু নয়শো নিরানব্বই অর্থাৎ এক থেকে নয়শো নিরানব্বই কপি পর্যন্ত কমান্ড দিতে পারবেন এবং জুম দিতে পারবেন পঁচিশ থেকে চারশো পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ ফ্রন্ট ছোট বড়ো করতে পারবেন মেশিনটির ওয়ার্ম আপ টাইম হচ্ছে পনেরো সেকেন্ড অর্থাৎ মেশিনটি রেডি হতে মাত্র পনেরো সেকেন্ড সময় লাগবে ফার্স্ট কপি টাইম হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড ইন এ ফোর অর্থাৎ মেশিনটি থেকে প্রথম কপি আউট হতে ছয় দশমিক চার সেকেন্ড লাগবে কপি ডেন্সিটি কন্ট্রোলে চারটি মুড রয়েছে টেক্সট টেক্সট ফটো ফটো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইরেজ ফাউস সাপ্লাই হচ্ছে একশো পনেরো এবার যদি প্রিন্ট স্পেসিফিকেশন নিয়ে বলি লোকাল প্রিন্টে রয়েছে স্ট্যান্ডার্ড জিডিএ প্রিন্টিং সিস্টেম প্রিন্ট স্পিড হচ্ছে পঁচিশ প্রিন্ট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে পঁচিশটা প্রিন্ট বের হবে প্রিন্ট রেজলিউশন হচ্ছে চব্বিশশো বাই ছয়শো ডিপিআই উইথ স্মোথিং ইন্টারফেস হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো হাই স্পিড ইন্টারফেস এবং মেশিনটির ওজন হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ সাড়ে পঁচিশ কেজি এবং এই মেশিনে অপশনাল যে বিষয়গুলো আছে তা হচ্ছে অটো ডুপ্লেক্স এফ অটোডুপ্লেক্স ফ্রি স্ট্যান্ড এগুলো চাইলে আপনি এক্সট্রা অ্যাড করে নিতে পারবেন এবার যদি আমার অপিনিয়ন বলি তো আমি মনে করি বর্তমান সময়ের জন্য এর থেকে কম দামি এর থেকে ভালো কপিয়ার মেশিন আর হয় না আর এই কপিয়ার মেশিনটি সবচেয়ে কম দামে অর্ডার করতে পারেন বিডি স্টল ডট কমের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে এবং বিডি স্টল ডট কম আপনার অর্ডারটি পৌঁছে দেবে আপনার ঠিকানায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি স্টল ডট কমের সাথেই থাকুন ধন্যবাদ